ভোট কারো কেনা নয়, ভোট রামেরও কেনা নয়, বামেরও কেনা নয়, তৃণমূলেরও কেনা নয়, ভোট কারো বাবা সম্পত্তি নয়। মানুষের ভোট মানুষ দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। এবং মানুষ যদি চোখের সামনে দেখতে পান, তারা যদি মনে করেন যে আমরা মানুষের লড়াই আন্দোলনের পাশে আছি, আমরা মানুষের দাবি দাওয়া চাহিদা পালন করতে পূরণ করতে সক্ষম যোগ্য, তাহলে মানুষ আমাদেরকে সমর্থন করুন। আমরা মানুষের কাছে আবেদন করছি এবং আপনাদেরকে একটা কথা বলছি, দেবেন মোদী অমিত শাহরা বলে ঘুরে ঘুরে বলে বেড়ায় যে আমরা বিজেপি একদলীয় সরকার তৈরি করব, আমাদের শক্তিশালী সরকার, আর বিরোধী জোটকে দেখে কটাক্ষ করে যে ওরা কোয়ালিশন সরকার তৈরি করবে, কোয়ালিশন সরকার দুর্বল সরকার হবে। 2004 যখন এই কোয়ালিশন সরকার দেশে তৈরি হয়েছিল এই বামপন্থীদের সমর্থনে, যখন কংগ্রেসের সরকার তৈরি হয়েছিল, ইউপিএ সরকার তৈরি হয়েছিল, আমাদের এই কোয়ালিশন সরকার ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল। কোয়ালিশন সরকার ভারতকে রাইট টু এডুকেশন দিয়েছিল, রাইট টু ইনফরমেশন দিয়েছিল, আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল আমাদের কোয়ালিশন সরকার। আর মোদীর একদলীয় সরকার কি দিয়েছে? গঙ্গা দিয়ে ভাসমান বেওয়ারিশ লাশ দিয়েছে একদলীয় সরকার। 116 টাকার পেট্রোল, 105 টাকার ডিজেল দিয়েছে, 200 টাকার কেরোসিন তেল দিয়েছে ওর একদলীয় সরকার। একটা একদলীয় সরকার চাইলে খেটে খাওয়া মানুষের জন্য 100 দিনের কাজটাকে 200 দিন, 200 দিনের কাজটাকে 300 দিন করতে পারতো। তার বদলে একদলীয় সরকার যে মানুষ কাজ করেছেন 100 দিনের তার মজুরি পাওয়ারকে বন্ধ করে দিয়েছে একদলীয় সরকার। সুতরাং একদলীয় সরকারের নমুনা আমাদের জানা রয়েছে, মানুষের কাছে আবেদন করছি। জোট সরকার ভারতকে কী দিতে পারে তা মানুষ দেখেছেন, যেন তাদের সেই সরকারকে আবার সুযোগ দেয়।